সুপ্রভাত সকাল বন্ধুরা, আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দাঁড়াও, সুপ্রভাত তো বললাম, কটা বাজে? হ্যাঁ, এখনো 12টা বাজেনি। ঠিক আছে, আমাদের ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে, যার কারণে বলা যায়। তবে সুপ্রভাত না, ওই চলো, হলো হলো, ওই ওই একই তো। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের দিনটা, বাবা এখনো 12টা বাজে, 5 মিনিট বাকি আছে, সকালই আছে। কি পাগল রে বাবা, 5 মিনিট পরে দুপুর? না, 5 মিনিট পরে দুপুর বলবো না, এখন সকাল। তো যাই হোক, 5 মিনিট পরে তোমাদেরকে দুপুর বলবো, ঠিক আছে? আচ্ছা, আজকে ব্লগটা শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। গতকালকের ভিডিওটা অনেকেরই ভালো লেগেছে, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে। আর কি বলো তো, মানে আমিও বুঝতে পারছি যে আমার ব্লগিংটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে এক মানে একেবারে বসে থেকে ব্লগিং সবারই বোরিং লাগে। যেমন তোমাদেরও দেখতে বোরিং লাগছে, সেরকম আমার জিনিসটা বানাতে মানে কেমন একটা মনে হচ্ছে যে কি দেখো, একই জিনিস একই। সত্যি বলছি, মানে এটা অন্য কোনো ব্লগারের মনে হয় কিনা জানি না, তবে আমার এটা মনে হয় যে এক জিনিস একঘেয়েমি দেখাতে দেখাতে মানুষ আর কতদিন দেখবে। মানুষ তো চাই যে কিছু ইউনিক হোক। আজ আমি কিছু করলাম, বা কোনো কিছু, ধরো আমার চ্যানেলে কোনো কিছু মেনু তোমাদের সাথে শেয়ার করলাম রান্নার, সেগুলো একটা আলাদা রকমের একটা ইয়ে থাকে। তো একই জিনিস যদি একভাবে দেখতে থাকে, কার ভাল লাগে? আমার নিজেরই ভাল লাগবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো? এটা যারা বোঝে তারা বলে, আর যারা বোঝে না তারা বলে না। তো এই ভোট ভোট করে নিয়ে তো আর কোথাও বেরোনো হচ্ছিল না, কি করে বেরোবো বলো? এদিকে দাদা ভাইয়েরও ছুটি হচ্ছিল না, আবার বাপির তো এখনো পর্যন্ত ছুটি হয়নি। কারণ আমাদের এখানে সন্দেশখালির ঘটনা যারা যারা দেখেছো তারা তো জানোই খবরে যা হচ্ছে। তো ওখানেই আর কি আমার বাপির ডিউটি, তা খাওয়া নেই দাওয়া নেই, ওই রকম ভাবেই আর কি ওখানে আজ কিচ্ছু করার নেই এই কয়েকটা দিন ধরে। ওই জন্যই আর কি বেরোতে পারছিলাম না একটুও বাইরে, যে বাপিরও ছুটি নেই দাদা ভাইয়েরও ছুটি নেই, তো বেরোবো কি করে? তো ওই জন্যই আর কি ঘরের মধ্যে থেকেই ভিডিও করা। তো দেখি বাপির ছুটি, মনে হয় এই ভোটের রেজাল্ট আউট হবে কবে? মা, 4 তারিখ না? 4 তারিখে রেজাল্ট আউট কালকে? হ্যাঁ, আজকে 3 তারিখ, কালকে, এই কালকে বলছি, সরি, আগামীকাল। তো তারপরে দেখি, যদি বাপি ছুটি হয় তাহলে ভাবছি যে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরোবো কোথাও একটা, ঠিক আছে? তো সেই প্ল্যানেই আছি। ও, আবার তো জামাই ষষ্ঠী চলে আসলো, জামাই ষষ্ঠীর সময় দাদা ভাই বৌদি আবার ইয়েতে যাবে, বাবার বাড়ি যাবে, 12 তারিখে মনে হয় জামাই ষষ্ঠী, তাই না? ঠামিও বলছিল কৃষ্ণনগর যাবে, দেখা যাক, ঠিক আছে? তো প্ল্যান আছেই সব কিছু, তবে হয়েও হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আজকে যা আচার, আচারের মশলা তৈরি করা হচ্ছে, এটা গরম, এই যে ঝড়ের পড়া আম, সেই আম নিয়ে আসলাম না কাকিমাদের ওখান থেকে, সেই আমগুলো দিয়ে এই যে আচার। এদিকে ভাত হচ্ছে, এই যে ঘর মোছা হচ্ছে, এই যে এই যে, এটা ঘর মোছা হচ্ছে না, এটা শয়তানি হচ্ছে, এই যে এরকম, মা ঘর মোছা থাকো, এই যে ওই দেখো, ওই দেখো, আর একজন রান্না বাদ দিয়ে ফোন দেখছে, ঠিক আছে? এটা পোমান হাঁপাই গেছে, তোমার বিয়ের মতো বলো, ভাইয়ের মতো হাঁপাই গেছি। আচার, আচার এখন এখানে মশলা মাখানো হচ্ছে, মাখ মশলা, তবে ওই গান আছে না, একলা চলো রে, তাই এখানে দেখাচ্ছে তিনজন, তাহলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কিন্তু ডাক শুনে তো আমি আসি না, ঠিক আছে? ইয়া, ঠাম্মির ওষুধ আনতে দিয়েছিলাম দাদার কাছে, ওষুধগুলো দিয়ে গেছে, দেখি কত কি হলো। আমাকে বলছে 600 কত টাকা, আমি বললাম অনলাইন করে দেবো। আজকে বাড়িতে রান্না হচ্ছে, হচ্ছে চিকেন, এখানে কষা হচ্ছে, দাদা ভাই এখানে এখন ভাত বাড়ছে, বৌদি ওখানে মাছে হলো আলু পটল, আজকে মাখা আছে, ঠিক আছে? আর মা ওখানে একটু গরম কচু তরকারি, ডিম ভাজা, ও ঠাম্মির জন্য ডিম ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম বলতে শুয়েছিলাম, আমি ঘুমাইনি। এখন দাদা ভাই বলতে চ একটা খেয়ে ঘুরে আসি, কয়েকটা দিন কাজ বাজ হয়েছে একটা না, তো একটু মন চাইছে যে বাড়িতে ঘুরে আসতে, চল। তো জন্যই আমি আর বৌ দুজনে যাচ্ছি,
রেডি আমি, মা এদিকে চা করে দিল, চা করে এখন বৌদি চুল বেঁধে দিচ্ছে আমার আজকে চুল ব্যাস্ত তুলে দাঁড়াও, ঠিক আছে খেয়ে নে। তাই হচ্ছে আজকে আমার লুক, একদম সিম্পল ছিল বলে মা বলছে যে লাইনার পরিয়ে দিই, তো ওই যে আইলাইনার পরিয়ে দিয়েছে, আর বৌদির গতকালকে সেই পিয়াজি যে কালারটা লিপস্টিক দিয়েছিল না, তো সেটা আমি দিলাম হালকা করে। চলো যাই, চলো আমরা বেরিয়ে পড়লাম, এটা এখন আমরা নিতে আছি। হ্যাঁ আগামীকাল তো ভোট গণনা, এই তো। হ্যাঁ এই ছেলেটা জামাষষ্ঠীতে যাওয়ার জন্য লাফাচ্ছে, মানে যদি ভোট গণনা না হতো না তাহলে ও মনে হয় আজকেই চলে যেত শ্বশুর বাড়ি। তাহলে এই যে স্মার্ট পয়েন্ট চলে যাচ্ছে, আজকে আর যাবো না, ঠিক আছে আজকে সোজা যাবো। এখানে জ্যোতি মুম্বাইল এই দোকানটা হয়েছে, এখানে মানে রিং লাইটস এগুলো সব পাওয়া যায়, দেখতে হবে একদিন এসে। আমাদের এখানে টাকি গ্রামীণ হাসপাতালটা খুব সুন্দর করেছে, আগের থেকে অনেকটা উন্নত করে দিয়েছে, এখন খুব সুন্দর লাগে বলদা ভাই হাসপাতালটা, কালার টালার করে এত সুন্দর করেছে, গাছ টাস লাগে। এটা হচ্ছে সাইড গেট একটা পিছনে, এখানে একটা জুসের দোকানে সেই দাঁড়ালাম গাড়িটা রেখে, এখান থেকে আমরা তিনজন মকটেল নিচ্ছি। ই বাবা বড় ছেলে আস, তিনজন মকটেল নিচ্ছি, ঠিক আছে মকটেল খেয়ে একদম ককটেল হয়ে যাবো নাকি। রুশ বললাম, বলতে ওদিন আটটাই বললাম তো, তিনজন তিন রকম ফ্লেভার নিলাম, একটা লেমন, একটা পুদিনা, আর একটা হচ্ছে স্ট্রবেরি, ঠিক আছে দেখা যাক। আমি তো ফার্স্ট টাইম, না এর আগে মকটেল খেয়েছি বিয়ে বাড়িতে, তো এইভাবে কখনো খাইনি। তাই যে নিয়ে নিলাম, আমি নিয়েছি পুদিনা, পুদিনা ভালো লাগে আমার। আর বৌদি নিয়েছে হলো, তাই যে আমরা এখন এটা নিয়ে বসে বললাম এখানে, আজকে গেস্ট হাউস ফাঁকা ফাঁকা কেন জানি না, ঠিক আছে ফাঁকাতে জানি। আরে বাবা কেন ফাঁকা, আমি কি করে বললাম ফাঁকা দেখছি তাই বললাম ফাঁকা জানি। এমনিও অন্য সময় এরকমই থাকে, সেরকম ভিড়ভাড়টা থাকে না। চ হয়েছে, আমি বললাম, আমি বললাম হয়ে গেছে, চ আবার কি খাই দেখা যাক। ওই যে ছোলা মাখা ডাকছে, চলো এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আমরা, এগোই। হ্যাঁ দেখি কি আছে সামনে, এদিকে তো খাবারের দোকান। ওরে বাবা মনে হচ্ছে না এরোপ্লেন আসছে, আকাশ দিয়ে না গিয়ে ও নিচ দিয়ে যাচ্ছে পাতাল দিয়ে। চলো আমরা বেরিয়ে বললাম, এখন আবার যাব অন্য জায়গায়, মানে আশাবাদ মা বলেছে চায়ের জন্য দুধ নিয়ে যেতে। এই দেখিস দেখিস, হ্যাঁ চ ঘোরা, চলে যাচ্ছি এই যে গেস্ট হাউসকে টাটা দিয়ে, ঠিক আছে চলো বাবা বাইটারির দিকে চলে যাই, আর বেশিক্ষণ থাকবো না। অন্ধকার অন্ধকার, প্রেম করতে হেবি সুবিধা হবে, তোমরা থাকো আমরা চলে যাচ্ছি। এখন মালদ্বীপ রিসর্ট হয়ে আমাদের এই টাকি গেস্ট হাউস বেশ মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আগের মতো ওরকম জমজমাট হয় না। এই একটা গেস্ট হাউস, এটা হচ্ছে রূপসী বাংলা, আচ্ছা যাচ্ছিলাম আমরা এখান থেকে ওই
হাসনাবাদ, ঠিক আছে, হাসনাবাদ এসে এখানে দেখলাম বাজার কলকাতা শপিং মল। তো ভাবলাম দাদাভাইকে বললাম কিছু কিনবো না, ঠিক আছে, এমনি চক ঘুরে একটু দেখে শুনে চলে আসি। যাই দেখা যাক, এই যে বাজার কলকাতা, চলো যাই দেখি। ১৪৯ টাকায় বেশ সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছে, মেয়েদের কালেকশন গুলো হেভি। তো আরে আগে এটা দেখো, না না এটা খোলা হয়নি, তাই খোলো, খুললে আর অসুবিধা হবে না। কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর, চলো দেখি। ছেলেদের কালেকশনে আসলাম ১৯৯ টাকায়, এই যে সুন্দর সুন্দর টি শার্ট আছে যেগুলো খুব সুন্দর লাগছে, এদিকেও আছে। আমার এতটা দূর আসতে গিয়ে হাঁপিয়ে গেছি, আমি তিন তলায় ছেলেদের কালেকশন করে দিয়েছি এখন। দাদাভাই এখানে হাত কাটা গেঞ্জিগুলো দেখছে, হ্যাঁ ও একটা পরেও নিয়েছে, দেখো ওই গেঞ্জিটার উপরে, ওই দেয় ওই দেয়। চলো বাচ্চাদের কালেকশন গুলো বেশ সুন্দর সুন্দর আছে আজকে। চলো আমরা বেরিয়ে পড়লাম মহামায়া স্ট্রিট, অনেকদিন বাদে দর্শন হলো, ওর এদিক দিয়ে যাবো এখন, কোন দিকে দেখা যাক দাদাভাই কোন দিক দিয়ে যাই। ও মুড়ির হাটের দিকে, মেরে দিও না মেরে দিও না। চলে আসলাম কেক আর মোড়, ঠিক আছে চলো। তো এখানে বৌদি বলছে পেস্ট্রি খাবে, নিয়ে দেখি কোনটা নাই, লিচিটা খুব সুন্দর খেতে, আর বাটারস্কচটাও ভালো। এই যে কেনাকাটা করে এখানে আমরা রেখে দিলাম, দাদাভাই গেল দুধ আর একটু ভীম জেল আনতে, তো আনুক তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। আর এখানে শপিং, তো এখন এখানে খাওয়া দাওয়া চলবে। হ্যাঁ প্রথমে চলে আসলো ৬৫, এই ৫টার উপরে পিৎজাটাকে রেখেছে, আর ৫ তলার অবস্থা দেখো, নে সামনে ছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো আমার লাগবে না সস। আর তাছাড়া পেস্ট্রি নিয়েছি, বাটার স্কচ হচ্ছে বৌদি, আর এখানে আছে হলো লিচি, লিচিটা হচ্ছে আমার দাদা ভাইয়ের। চলে আসলাম এখন হাসনাবাদ মাছ বাজারের, এখানে কাতলা মাছের মাথা নেব, দেখতে গিয়ে নিয়ে আয়। ঘুগনি দেখলাম, চলে আসলাম ঘুগনি খেতে, ঠিক আছে আজকে বাড়ি গিয়ে আমরা কিছু খাবো না, ঠিক আছে আমরা এখান থেকে খেয়ে দিয়ে যাচ্ছি একদম। শেষমেশ নিয়ে নিলাম তিনটে রাবড়ি, এখন নিয়ে সরে যাচ্ছি বাড়ি, আর কোথাও না, চলো বের করে নিলাম দাদাভাইকে, বের করে দিয়ে দিয়েছি, ও খেতে খেতে যাচ্ছে। আর এই যে আজকেও সেই লাস্ট ট্রেন, সামনে ট্রেন যাচ্ছে, গেট পড়ে গেছে ওদিকে, কালকেও সেই লাস্ট ট্রেন ছিল, আজকেও সেই লাস্ট ট্রেন, চলে গেল।
বাড়ি আসলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, করে তারপরে তাই এখন আসলাম তোমাদেরকে আমাদের কেনাকাটা দেখাবো, শপিং। ঠিক আছে, সস্তার জিনিস নাও, বস্তা 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 নিয়ে নি, শুধু দুটো জিনিসই নিয়েছি, তাও দুটো গেঞ্জি। এটা হচ্ছে বৌদির, এটার দাম ছিল 249, সেটা নিয়েছে, দাঁড়াও বালিশটা সরিয়ে দিই, বড্ড উঁচু হয়ে যাচ্ছে, আমি একটু পিছিয়ে যাই। এটার দাম ছিল 249 টাকা, সেটা নিয়েছে হলো 149। ঠিক আছে, খুব সুন্দর বেশ গেঞ্জিটা, কালার প্রিন্ট বেশ সুন্দর, ব্যাক সাইডটা একদম প্লেন। ঠিক আছে, আর দাদা ভাইয়ের যেটা নিয়েছি এই যে এটা, এটা হচ্ছে 99 টাকা, ছিল 199, সেটা এই যে নিয়েছে শুধু 99, একদম হালকা পাতলার মধ্যে, বুঝেছো? ও এই জিনিসগুলো পছন্দ করে, এরকম ধরনের গেঞ্জিও পরে ও। এই দুটোই কেনাকাটা আমাদের। তাছাড়া খাওয়া দাওয়া আমরা করেছি, এবার খাওয়া দাওয়া দেখে অনেকেই বলবে তুমি বাইরে যাও আর শুধু এটা খাই ওটা খাই এই করো হাঙ্গুরের মতো। তো সত্যি আমার না বাইরে গেলে আমি লোভ সামলাতে পারি না, সত্যি কথা, আমি খেতে ভালোবাসি, আমার যেটা মন চায় আমি খাই। এটা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে আমার আর কিছু বলার নেই। যাই হোক, আচ্ছা বেশ ভালোই ঘুরলাম, তবে গেস্ট হাউস গেলাম ঠিকই, কিন্তু পুরো একদম ফাঁকা ফাঁকা ছিল চারিদিক, তো সেরকম আর কি ভিড় ভাড়টাও ছিল না, ফাঁকার মধ্যে আমরা ঘুরে এসেছি, কেনাকাটাও করে নিলাম আবার কি। আর যা খাওয়া দাওয়া করেছি আমরা, আমরা আমাদের তিনজনের আজকের রাতে কিচ্ছু খেতে হবে না, আমাদের খাওয়া কমপ্লিট। এবার রাত্রেবেলা যদি মানে মাঝরাতের দিকে খিদে পাই তাহলে সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, ঘরে ম্যাগি ইপি রাখা আছে, বানিয়ে খেয়ে নাও। হয়ে গেল, দরজায় তালা পড়ে গেছিল, বললাম খোল, চল এখন দোকানে, চল 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 চল। এখন বাজে হলো 11টা বাজতে 10 মিনিট বাকি, যাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, চলো। বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে চলো এবার হজম করতে হবে। এখন মার দিয়ে যাবো, কাকিমাদের তো বাড়িতেই থাকে ওই জন্য অসুবিধা হয় না, যত রাতি হোক ওরা ইয়ে করে দেয় মন্দিরের সামনে দিয়ে। কোল্ড ড্রিঙ্কস তো নিলাম, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে এটা মিক্সড ফ্রুট, আমি আর বৌদি একটা একটা করে, আর দাদা ভাই ওখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছে, চলো বাড়ি যাই। তো এই যে নিয়ে নিলাম হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস, বৌদি দুজনে, এটাই বাকি ছিল। রাত হয়ে গেল, বেশ অনেক সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখনো ঘুমাইনি, আমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, দেন এখন বাইরে বেরোলাম, বেরিয়ে জল টল খেলাম, খেয়ে এবার বাথরুমে যাব, তারপরে এসে শোবো। আর আমার যেটা খুব একটা বদ অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি রাতে তো ঘুম হয় না আমার, রাত আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি, যেহেতু একটা অভ্যাস যে রাত জেগে থাকা, তো সেটা আমার এখনো পর্যন্ত আছে, আগে যেরকম রাত জেগে এডিটিং করতাম সেই অভ্যাসটা এখনো পর্যন্ত আছে, তো ওই জন্যই। তো যাই হোক, সেই ভোরবেলার দিকে ঘুমাই, এবার কি হয় যে সারা রাত ধরে ফোন দেখতে থাকি, হ্যাঁ গেম খেলতে থাকি ফোনে, সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে দেন ছাড়তে ছাড়তে আমার অনেক বেলা হয়ে যায়, এমন সমস্যা হয় যে দু একদিন তো সকালবেলায় কারেন্ট চলে যায়, আরে মশা। তো ওই জন্য ভাবছি কি যে আজকে রাতে যতই রাত হোক না কেন একদম অন্য ফোন যেহেতু আছে তো ওই দিকে তাকাবই না, গেম খেলবই না, আজকে ভিডিওটা এডিট করে একদম আর আপলোড করে রেখে দেবো যেন সকাল সকাল কালকে ভিডিওটা ছাড়তে পারি। ঠিক আছে, তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও, আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।